নমস্কার, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। এ তো আত্মঘাতী গোল, অনুপ্রবেশ নিয়ে অমিত শাহকে বিঁধলেন কুণাল। বিলোত্তমার মা বাবার আর্জিতে সারা নয় দেখা না করেই ফিরে গেলেন অমিত শাহ। উপনির্বাচনে ভোট প্রচারের নয়া কৌশল, জয় ছিনিয়ে নিতে বিরাট পরিকল্পনা তৃণমূলের। প্রধান বিচারপতি চন্দ্রচূড়া শুনবেন না ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার রায়, কেন এমন সিদ্ধান্ত। ২৬ মসনদ আমাদের হবে, নকশাল আমলের হুঙ্কার তুলে রক্তের রাজনীতির কথা শোনালেন মিঠুন চক্রবর্তী। লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয় নিয়ম, না মানলে আটকে যাবে টাকা, সমস্যায় পড়ার আগেই জানুন। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলে যাব আজকের বিস্তারিত খবরে। এ তো আত্মঘাতী গোল, অনুপ্রবেশ নিয়ে অমিত শাহকে বিঁধলেন কুণাল। এবার রাজ্যের অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের তরফে অভিযোগ উঠল এই খোদ বিজেপির বিরুদ্ধেই। এবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যের অনুপ্রবেশ নিয়ে সরাসরি বিঁধলেন কেন্দ্রমন্ত্রী অমিত শাহকে। এমনিতে সামাজিক হোক কিংবা রাজনৈতিক যে কোনো বিষয়ে মন্তব্য করতে সিদ্ধহস্ত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার বনগাঁর টার্মিনাল টু মৈত্রী দ্বার উদ্ঘাটন করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনও সেখানে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলার পাশাপাশি অমিত শাহর অভিযোগ ছিল তৃণমূলের জন্যই নাকি রাজ্যের অনুপ্রবেশ ঘটেছে, আর এই কারণেই নাকি অশান্ত বাংলা। এরপরে এদিন অমিত শাহ শহরের অভিযোগ পাল্টা জবাবে কুণাল ঘোষ বলেন, অনুপ্রবেশের কথা অমিত শাহ বলে এটা তো আত্মঘাতী গোল। এরপরে এদিন কুণালের পাল্টা প্রশ্ন, সীমান্ত কে পাহারা দেয়, কোন মন্ত্রকের অধীনে, তার মন্ত্রীর নাম কি। উত্তরে আবার নিজেই বলে বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যদি বলেন অনুপ্রবেশ বাড়ছে তাহলে তো ব্যর্থতা তাঁর এবং সীমান্তে দায়িত্বে থাকা বাহিনীর। এদিকে বনগাঁ থেকে অমিত শাহ রাজ্যের আবার পদলের ডাক দিয়ে তাকে রাজ্যের বাংলার রাজনৈতিক পর্যটক বলে বিদ্রুপ করে কুণাল বলেছেন, সেই ১৯ লোকসভা নির্বাচন থেকে উনি বাংলায় বদলের ডাক দিচ্ছেন, মানুষ গুরুত্ব না দিলে কি বা করা যাবে, এভাবে দেখতে দেখতে একটা করে বছর উনি পিছিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, বাংলাতে গত ১০ বছরে মোদি সরকার ২,০০,০০০ কোটি টাকা দিয়েছে। এই দাবি উড়িয়ে পাল্টা জবাবে কুণাল বলেছেন, মিথ্যে কথা না বলে সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন, কেন্দ্রের কাছ থেকে বাংলার প্রাপ্য বকেয়া পরিমাণ ১,৭০,০০০ কোটি টাকারও বেশি, ১০০ দিনের প্রকল্পে এক নয়া পয়সা দেয়নি, আবাসের টাকা অন্য রাজ্যকে দিলেও বাংলাকে বঞ্চিত করা হয়েছে। প্রিয় ভালোবাসার দর্শক, মমতা দিদি কি পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকার? আপনার মূল্যবান মতামত ইয়েস অর নো কমেন্ট করে জানিয়ে দিন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। তিলোত্তমার মা বাবার আর্জিতে সারা নয় দেখা না করে ফিরে গেলেন অমিত শাহ। বিগত প্রায় আড়াই মাস ধরে শিরোনামে রয়েছে আর্জিকর কাণ্ড। চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার আজ রাজ্য রাজনীতিতে এসে পড়েছে। সম্প্রতি আর্জিকরের নির্যাতিতার মা বাবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি লিখেন। এই আবহে বাংলা এলেও তিলোত্তমার পরিবারের সঙ্গে দেখা না করেই ফিরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার রাতে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রবিবার পেট্রোপোলের যাত্রী টার্মিনাল ভবন ও মৈত্রী দ্বার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেখানে অনুপ্রবেশ সমস্যা নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। ২৬ বিধানসভা ভোটে রাজ্যের পালাবদল হলে অনুপ্রবেশ বন্ধ করে দেওয়া হবে কথা বলেন তিনি। একই সঙ্গে বাংলায় দাঁড়িয়ে সন্দেশকালিয়া এবং আর্জিকর কাণ্ড নিয়েও কথা বলেন। অমিত শাহ বলেন, সন্দেশকালী থেকে আর্জিকর বাংলায় মহিলারা সুরক্ষিত নন। এদিকে আর্জিকর কাণ্ডের নির্যাতিতার পরিবারের সঙ্গে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করবেন কিনা তা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। তবে সেসব দিয়ে দেখা গেল তিলোত্তমার মা বাবার সঙ্গে দেখা না করেই ফিরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে এসে আর্জিকর কাণ্ডের নির্যাতিতার বাবা মা বলেছিলেন, মেয়ের বিচার পাওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দরকার হলে করব, যেখানে যেতে হয় যাব, শুধু যাতে মেয়ের বিচার পাই। সম্প্রতি দেখা করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইমেলও করেন তিলোত্তমার বাবা। দীর্ঘ সেই ইমেলে লেখেন, আমাদের মেয়ের সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে তারপর থেকে আমরা ভীষণ মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি এবং অসহায় বোধ করছি। এরপর বাংলা এলে আর্জিকর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা না করেই ফিরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে সমর্থন করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। উপনির্বাচনে ভোট প্রচারে নয়া কৌশল, জয় ছিনিয়ে নিতে বিরাট পরিকল্পনা তৃণমূলের। একদিকে আর্জিকর কাণ্ড, অন্যদিকে উৎসবের মেজাজ। এই দুয়ের আবহে আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই ৬ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে শুরু হয়ে গেছে ভোটা বাক্সে বাজিমাত করার পরিকল্পনা। এসবের মাঝেই জানা যাচ্ছে আসন্ন উপনির্বাচনে ভোট প্রচারের নতুন কৌশলে ঝাঁপাতে চলেছে রাজ্যের শাসক দল। প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে। তবে উৎসবের আবহে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না বলে খবর। এমত অবস্থা তৃণমূল ঠিক
করেছে। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বড় বড় জনসভার পরিবর্তে ঘরোয়া বৈঠক জোর দিতে হবে, সেই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারতে হবে। ইতিমধ্যে জোড়াফুল শিবিরের শীর্ষ নেতৃত্বদের তরফ থেকে এমন নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর জানা যাচ্ছে। নৈহাটি, মাদারিহাট সহ ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দায়িত্বে যে নেতারা রয়েছেন তাদের কাছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বার্তা পাঠিয়েছে। এরপর সেই বিষয়ে দলীয় প্রার্থীকে জানাতে হবে। ভোটে জয় পেলে প্রার্থী সেই সকল সমস্যার সমাধান করবেন বলে ঘরোয়া বৈঠকে আশ্বাস দিতে বলা হয়েছে বলে খবর। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো হয়ে গেলেও কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো এখনো রয়েছে। ফলে এই উৎসবের মরশুমে সাধারণ মানুষ তো বটে, তৃণমূলের কিছু কিছু কর্মীদের মধ্যেও খানিক গাছড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে বলে খবর। এমতাবস্থায় উপনির্বাচনের ভোট প্রচারের নয়া কৌশলে ঝাঁপাতে চাইছে জোড়াফুল শিবির। সেই কারণে প্রচারে বিশাল আড়ম্বর মানে নেই কোনো বলেও মনে করছেন জেলা স্তরের নেতাদের একটি অংশ। তবে দরকার পড়লে রাজ্যের মন্ত্রী সাংসদদের ভোট প্রচারে পাঠাতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। হারোয়া আসনের উপনির্বাচনে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী সুজিত বসু এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে। হারোয়ার পাশাপাশি নৈহাটি আসনে দায়িত্ব রয়েছে সেখানকার প্রাক্তন বিধায়ক পার্থর কাঁধেই। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। প্রধান বিচারপতি চন্দ্রচূড়া শুনবেন না ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার রায়, কেন এমন সিদ্ধান্ত? রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জটিলতার কারণে এই মুহূর্তে বিপাকে পড়েছেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট অকেজো হয়ে পড়ে রয়েছে। এখনো পর্যন্ত এই ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা শীর্ষ আদালতে বিচারাধীন, যার ফলে এখন লক্ষাধিক মানুষ এই ওবিসি সার্টিফিকেট আর ব্যবহার করতে পারছেন না। এরই মধ্যে এবার সামনে এলো সুপ্রিম কোর্টের এক বড় সিদ্ধান্ত। জানা গেল রাজ্যের এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলা শুনবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। সম্প্রতি এই মামলার শুনানি প্রায় এক মাস পিছিয়ে গেছে, যার ফলে আগামী 26 নভেম্বরের আগে এই মামলা উঠবে না শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির কথা ছিল গত 22 অক্টোবর, কিন্তু সেদিন শুনানি হয়নি। প্রসঙ্গত প্রায় 5 মাস আগে গত 22 মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। অভিযোগ ছিল রাজ্যের সমস্ত সার্টিফিকেট নাকি সঠিক পদ্ধতি মেনে দেওয়া হয়নি। এই মামলার শুনানিতে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। এরপর হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। একই সাথে এই মামলাকে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও। সেই সময় এই মামলার শুনানি হয়েছিল প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। এখনো পর্যন্ত এই মামলার কোনো নিষ্পত্তি হয়নি, তাই আপাতত সুপ্রিম কোর্টের বিচারাধীনই রয়েছে। তাছাড়া শীর্ষ আদালত এই নির্দেশে এখনো পর্যন্ত কোনো স্থগিতাদেশও দেয়নি। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। 26ই মসনদ আমাদের হবে, নকশাল আমলের হুঙ্কার তুলে রক্তের রাজনীতির কথা শুনালেন মিঠুন চক্রবর্তী। রবি বাসরীয় ছুটির দিনে রাজ্যে এসে 2026-এর রাজনৈতিক পালাবদলের ডাক দিয়ে ভোটের দামামা বাজিয়ে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তাঁরই সুরে সুর মেলালেন বঙ্গ বিজেপির জাত গোক্রম মিঠুন চক্রবর্তীও। তবে এদিন সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে মিঠুন চক্রবর্তীর গলায় শোনা গেল সেই 60-এর দশকের নকশালপন্থীর হুঙ্কার। বঙ্গ রাজনীতির সাথে মিঠুনের সখ্যতা আজকের নয়, তাই তুখোর অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন পোর খাওয়া রাজনীতিক। তাই এই 47 বছর বয়সে এসে রাজনীতির মার প্যাচ তার নখদর্পণে এদিন মিঠুনের মুখে শোনা গেল অতীতে সেই নকশাল আমলের কথা। যদিও কলকাতার বছর 28-এর গৌরাঙ্গ চক্রবর্তী তখন আজকের মেগাস্টার মিঠুন চক্রবর্তী হয়ে ওঠেনি, সেই থেকেই রাজনীতিতে হাতে খড়ি মিঠুনের। পরবর্তীতে পরিবারের চাপেই আর সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া হয়নি তার। পরে যদিও অভিনেতার সক্ষতা তৈরি হয়েছিল তৃণমূলের সাথে, আর পরেই 21-এর বিধানসভা নির্বাচনের আগে বড় চমক দিয়ে মিঠুনি হয়ে ওঠে বঙ্গ বিজেপির তারকা সেনাপতি। রবিবার বিজেপির এই সদস্য সংগ্রহ অনুষ্ঠানে সেই নকশাল আমলের গৌরাঙ্গকে স্মরণ করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সামনেই রগরগে সংলাপের মতো এক নিঃশ্বাসে মহাগুরু বলে চলেন তার সেই রক্তের রাজনীতির কথা। আমি সেই 60-এর দশকের মিঠুন চক্রবর্তী বলছি, আজ অভিনেতা হিসেবে নয়, আমি রক্তের রাজনীতি করেছি, তাই রাজনীতির মারপ্যাচ আমার কাছে নতুন নয়, জানি কোন পদক্ষেপ কোন কাজ করবে। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া নিয়ম, না মানলে আটকে যাবে টাকা, সমস্যায় পড়ার আগেই জানুন। 21-এর বিধানসভা ভোটে জয়লাভের পর রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বিগত 3 বছরে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হয়ে উঠেছে এটি। এই স্কিমের অধীন সাধারণ শ্রেণীর মহিলাদের প্রত্যেক মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক 1200 টাকা করে দেওয়া হয়। এবার এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে সামনে আসছে নয়া খবর।
রাজ্যের মহিলাদের পাশে দাঁড়িয়ে একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার, যার ফলে উপকৃত হচ্ছে বাংলার বহু মহিলা। চলতি বছর নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকবে, তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পেতে গেলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের আবেদন করতে গেলে বেশ কয়েকটি নথি দরকার হয়। আবেদনকারী মহিলাকে আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিতে হয়। সেই সঙ্গে তপশিলী জাতি বা উপজাতি সম্প্রদায়ের হলে সেই শংসাপত্র জমা করতে হয়। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি এবং রঙিন পাসপোর্ট সাইজ ছবিও জমা দিতে হয় আবেদনকারীকে।